गुवाहाटी থেকে নিউ জলপাইগুড়ি রাজ্যের তৃতীয় এবং উত্তর পূর্ব ভারতের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু হলো। সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উচ্ছ্বসিত উত্তরবঙ্গের মানুষ। হাওড়া নিউ জলপাইগুড়ি, হাওড়া পুরীর পর এবার গুয়াহাটি নিউ জলপাইগুড়ি, রাজ্যের তৃতীয় এবং উত্তর পূর্ব ভারতের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসেরও যাত্রা শুরু হয়ে গেল। সোমবার দিল্লি থেকে ভিডিও কনফারেন্সে যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী। সোমবার বেলা সোয়া ১২টা নাগাদ গুয়াহাটি থেকে যাত্রা শুরু করে বন্দে ভারত এক্সপ্রেস। ৪১১ কিলোমিটার পথ পেরিয়ে গন্তব্য নিউ জলপাইগুড়িতে পৌঁছে যাওয়ার কথা ছিল ৫ ঘন্টা ৫০ মিনিটেই, কিন্তু নির্ধারিত ৬টি স্টপেজের জায়গায় প্রথম দিন বন্দে ভারত থামে মোট ১২টি স্টেশনে। নিউ জলপাইগুড়ি পৌঁছতে সন্ধ্যে ৭টা বেজে যায়। বুধবার থেকে পুরোদমে যাত্রা শুরু করবে গুয়াহাটি এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস। নিউ জলপাইগুড়ি কেবল না কেবল বেঙ্গল আর আসাম কা জোড়ি হে জোড়তা হে ये सिक्किम को भी जोड़ता है, ये दार्जिलिंग के हिल को भी जोड़ता है, ये नेपाल को भी जोड़ता है। तो ये बहुत बड़ा इंटरचेंज पॉइंट है और जिस तरह का यहाँ का इकोनॉमिक ग्रोथ हो रहा है, टूरिस्ट का ग्रोथ हो रहा है, मुझे लगता है कि ये जो नए ट्रेन्स चालू हुए हैं वंदे भारत दोनों गुवाहाटी के लिए और हावड़ा के लिए, उसके वजह से यहाँ का जो इकोनॉमी है, यहाँ का जो टूरिज्म है, इसको बहुत बड़ा ইজাফা মিলেগা। আমরা উত্তরবঙ্গবাসী হয়ে দুটো বন্দে ভারত বললাম, এর থেকে খুশির কি আর খবর হতে পারে বলুন তো? একটার পর একটা আমরা যে পুরো নর্থ বেঙ্গলকে যেভাবে আমরা ডেভেলপমেন্ট করতে চাই, যেটা এতদিন আমরা অপেক্ষা করছিলাম, আজকে আর একটা দিন হলো সেকেন্ড বন্দে ভারত চালু হওয়ার সাথে সাথে। এটা কিন্তু আমাদের আমাদের উত্তরবঙ্গকে একটা আলাদা মাত্রা দেবে, বিশেষ করে পর্যটনের বিকাশের ক্ষেত্রে। উত্তরবঙ্গে দ্বিতীয় বন্দে ভারত পেয়ে উচ্ছ্বসিত সাধারণ মানুষ। সোমবার দিনভর সাজু সাজু রব ছিল এনজেপি ধূপগুড়ি আলিপুরদুয়ারের মতো স্টেশনগুলিতে, চলে নানা অনুষ্ঠান, উপস্থিত ছিলেন সাংসদ বিধায়করাও। নারায়ণ সিংহ রায় ও প্রদ্যুৎ দাসের রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।